আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনার কি হাত পা অবশ হয়ে যায়? জেনে নিন হাত পা অবশ হওয়ার কারণ। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। হাত পা অবশ হয় যেসব কারণে, প্রায় আমরা দীর্ঘক্ষণ একই ভঙ্গিমায় বসে থাকার কারণে আমাদের হাত পা ঠিকমতো কাজ করে না। আসুন জেনে নেই কেন এমনটা ঘটে। কখনো কখনো হাতের উপর ভর দিয়ে শুয়ে থাকলে বা পায়ের উপর পা তুলে রাখার ফলে অবশ হয়ে যাওয়া স্বাভাবিক ঘটনা। তবে এমনটা বারবার হতে থাকলে এবং শরীরের অন্যান্য অংশেও হলে সতর্ক হওয়া জরুরি। মাল্টিপল স্ক্লেরাসিসের কারণে এমনটা হতে পারে। এই সমস্যায় স্নায়ুতন্ত্রের মায়োলিন শীত ক্ষতিগ্রস্ত হতে পারে। যেসব মানুষ ডায়াবেটিসে আক্রান্ত তাদের অনেকের মধ্যেই পেরিফেরাল স্নায়ু রোগের প্রকোপ লক্ষ্য করা যায়। পেরিফেরাল স্নায়ুর সমস্যায় পায়ের পাতা ঘন ঘন অবশ হয়ে যেতে পারে। পরবর্তীকালে এই অবশ ভাব শরীরের উপরে অংশও ছড়িয়ে পড়ে। স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে হাত পা ও শরীরের অন্যান্য অংশে তীব্র ব্যথা এবং জ্বালা হতে পারে। স্নায়ুরোগ বিশেষজ্ঞদের মতে নিউরোলজিয়ার কারণে এমনটা হতে পারে। শরীরের যে কোনো অংশেই এই সমস্যা হতে পারে, বিশেষ করে কোনো সংক্রমণের কারণে বা বয়সের কারণে হতে পারে এই রোগ। মস্তিষ্কে যদি রক্ত সরবরাহ পর্যাপ্ত না হয় সেক্ষেত্রে স্ট্রোক হয়। বিশেষ করে রক্তনালী কোনো কারণে বাধাপ্রাপ্ত হলে এমন হয়। স্ট্রোকের প্রথম লক্ষণ হলো বা হাত অবশ হয়ে যাওয়া, যা ক্রমশ হাতের তালু পর্যন্ত ছড়িয়ে পড়ে। সিস্টেমিক ডিজিজে হরমোনের ভারসাম্য নষ্ট হলে এর জন্য ক্যান্সার সৃষ্টিকারী টিউমার বা স্নায়ুর নানা সমস্যা হতে পারে। প্রাথমিকভাবে সিস্টেমিক ডিজিজে হাত পা সহ শরীরের একাধিক অংশ অবশ হয়ে যেতে পারে। পেরিফেরাল আর্টার ডিজিজ, এই রোগে মস্তিষ্ক, বাহু ও দেহের বিভিন্ন অঙ্গে যে ধমনী রক্ত সরবরাহ করে নিয়ে যায় তাতে প্লাকেট সৃষ্টি হয়। ফ্যাট, ক্যালসিয়াম, ফাইবার টিস্যু এবং কোলেস্টেরলের কারণে প্লাক গঠিত হয়। চিকিৎসা করা না হলে প্লাক জমে শক্ত হয়ে যায় এবং ধমনীর পথকে সরু করে দেয়। এর ফলে পায়ের উপর প্রভাব পড়ে এবং ওই অংশে সংক্রমণ হওয়ার ঝুঁকি বৃদ্ধি করে। টার্সাল টানেল সিন্ড্রোম, পায়ের পাতার পিছনের অংশে গোড়ালির ভেতরের দিকে এই টানেল থাকে। টার্সাল টানেল সিন্ড্রোমটি পোস্টেরিয়র টিবিয়াল নিউরোলজিয়া নামেও পরিচিত। গোড়ালির ভেতরের দিকে টিবিয়াল স্নায়ুর সংকোচনের ফলে হয় এমন। চিকিৎসা করা না হলে গোড়ালির আসরটা আস্তে আস্তে ছড়িয়ে যেতে থাকে এবং স্নায়ুর স্থায়ী ক্ষতি হতে পারে। কার্পাল টানেল সিন্ড্রোম, কবজির মিডিয়ান স্নায়ুতে চাপ পড়ার ফলে কার্পাল টানেল সিন্ড্রোম হতে দেখা যায়। এই মিডিয়ান স্নায়ুটি হাতের তালু এবং প্রথম তিনটি আঙুলের অনুভূতি এবং নড়াচড়ায় সাহায্য করে। নিউরালজিয়া, স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তীব্র ব্যথা এবং জ্বলনির অনুভূতি হতে দেখা যায়। শরীরের যে কোনো স্থানেই হতে পারে এই রোগ, বিশেষ করে সংক্রমণ এবং বয়সের কারণে হতে পারে এই রোগ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।